فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عائشه رضي الله عنها ان رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أمي افتلتت نفسها وأظنها لو تكلمت تصدقت فهل لها أجر إن تصدقت عنها قال نعم رواه مسلم رواه البخاري ورحمهما الله في بخاري من مسلم الحديث سي بخاري تكيم بارت بخاري الحديث نمبر ترشوش مع عائشة رضي الله عنها বর্ণনা করেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আসলামকে বলেন হে আল্লাহ রসুল আমার আমার আম্মু হঠাৎ করে মারা গেছেন যদি আচ্ছা আমার ধারণা যদি তিনি কথা বলতে পারতেন তাহলে তিনি সতাকা করতেন তাই এমনই মারা গেছেন যে সদাকা করার কোন সুযোগ পাননি তিনি আল্লাহ তো বললেন হে আল্লাহর রাসূল যে দি আমি 100 বার আম্মুর পক্ষ থেকে সাদাকা করি তো এই অবস্থায়widetilde কি সওয়াব পাবেন নেবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ সওয়াব পাবেন এটি একটি সংক্ষিপ্ত হাদিস কিন্তু আমাদেরকে অনুধাবন করা উচিত কার মওত কুনসুম আছে কেউ তো জানে না মওত আসকে আসমে না কালকে আসমে شوك لي أسبي أنا بيكلي أسبي نارو بوري أسبي كي كرتنه كي وجدنا موت العلمي أكمل رب العالمين الكتح. الله أكبر نبي رسول كي وجدناه موت كن سماه الله أكبر تبي جدير كي جير شتبينه

وما تدري نفس بأي أرض تموت كي وجعنا لا كن هَشَيْمَ الله أكبر أرى إيه حديث ابننا لن؟ يك بكتب لنا أم مهرت كن مرأة جن دارنا جدي تني كرتن ولا صحابة رضي الله عنهم سحابيات صحابيات رضي الله عنهن إهنا مهيلة صحابية رضي الله عنها তার এই সাহাবির ধারণা যদি কথা আমার তাহলে সতাক্ষা করতেন কিন্তু সতাকা করতে পারেননি বোঝা গেল যদি আল্লাহ কিছু কামাই টামাই দেয় করে মানে তৌফিক দে সব সময় সতকা করবে আর যদি এরকম কিছু না হয় মনে মনে রাখবেন এরকম কিছু আগে বাকি কিছু সম্পত্তি আপনার সম্পত্তি কিছু শতাকা করার অথবা সুৎকায় জারিয়া রাখা যাই পারে যদি তৌফিক না হয় তাহলে নেক কাজ করুন মানুষকে দিন শেখান আমার ভাই আপনি দিন শিখলেন আরেকজনকে দিন শিখালেন দিন শিখাবার পথ করে দিন মসজিদ মধ্যে পথ করে দিন মানুষের সেবা করুন সৎকক্ষায় জারিয়া হিসেবে কিছু করা করুন তাহলে এটা আপনি মারা যাবার পরেও থাকবে আচ্ছা এরপরে এই সাহাবি এখানে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহা আজরুল ইনতা আনহা হে আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমি যদি আমার আম্মার পক্ষ থেকে সদাক্ষা করি তাহলে কি এই আমার আম্মু সহাব পাবে আল্লাহ নবী করি ইমসাল ইসলাম বললেন হ্যাঁ পাবে তাই এর দ্বারা বোঝা গেল মা বাবার পক্ষ থেকে আমাকে অনেকভাবে প্রশ্ন করে তোমার ওয়ার পক্ষ থেকে কি আমি দিতে থাকা করে পাবে منك কি ترا হ্যাঁ পাবে এটা সহিহ বুখারী মুসলিম হাদিস নবি کریم সাহাব Istanbul তে হ্যাঁ তুমি সদকা করলে তোমার মায়ের পক্ষ থেকে তোমার ওয়ার পক্ষ থেকে কি পাবে এমনি ভাবে তোমার আম্মু মারা গেছেন তোমার আব্বু মারা গেছেন তুমি সৌদি তে আছো ওতো তোমার যিকুনু থাকে কামছিতে তুমি থাকো তোমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজ করা আর তাদের পক্ষ থেকে উমরা করা তাদের পক্ষ থেকে তোমার হজ এবং উমরা আদায় করার পর তাহলে তাদের পক্ষ থেকে সদকা তাদের পক্ষ থেকে উমরা এবং আদায় করতে পারো যদি আল্লাহ তৌফিক নেয় এগুলো তোমার মা বাপ পাবেন আলহামদুলিল্লাহ এছাড়া তুমি কোনো নেক আমল করবে যদি তোমার মা বাপ তোমাকে পদ দেখিয়ে থাকেন তাহলে তার সমান সব এমনিতে এমনিও পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ বরং কোনোক্ষণ আলিম বলছেন রাহিম মোহাম্মুল্লাহ যে মা বাপ তোমাকে পথ না দেখালেও তুমি সব অটোমেটিকলি তোমার তুমি যে কোনো করে কামাল করবে তার এক অংশ বা সম পরিমাণ সব তোমার মা বাপ পাচ্ছেন হ্যা আল্লাহ কাছে দোয়া করে যেন আমাদের সকলের মা বাবাকে মাফ করেন যারা মারা গেছেন যেন তাদেরকে যেন তৈরির দোষ দান করেন আর যারা জিন্দা আছেন আল্লাহজন তাদেরকে হ্যা তো তৈবা দান করেন ওসলালাহু ওসল্লাহ মহম্মদ